দুর্গাপূজার ছুটির পর মঙ্গলবার স্কুল খোলার কথা ছিল, খুললেও তাই, তবু আসলো না উর্মি। বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ডি সেকশনের ছাত্রী উর্মি সাহা আর কোনোদিন স্কুলে আসবে না। দশমীর দিন মাল নদীতে হরপা বানে ভেসে সে যে চলে গেছে অনেক দূরে না ফেরার দেশে। ময়নাগুড়ির বাসিন্দা উর্মি মাল শহরের 10 নম্বর ওয়ার্ডে মামা বাড়িতে থেকেই সেজার স্কুলে পড়াশোনা করত। এক বাক্যে ভালো ছাত্রী হিসেবে তার পরিচিতি ছিল। স্কুলের শিক্ষক শুভ্রদীপ দাসের বাড়ি ময়নাগুড়িতেই। শুভ্রদীপবাবু বলছিলেন পড়াতে গিয়ে উর্মির কথা বারবার মনে পড়ে যাবে। উর্মির পাশাপাশি দক্ষিণ কলোনির বাসিন্দা স্বর্ণদীপ অধিকারীও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। এদিন স্কুলে প্রয়াত দুই পড়ুয়ার প্রতি শোক জ্ঞাপন করে স্কুল ছুটি হয়ে যায়। স্কুলের প্রিন্সিপাল দিলীপ সরকার অশ্রু সজল চোখে জানান এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। উর্মির সহপাঠী ঋতিকা ছেত্রী জানায় উর্মি খুবই ভালো ছাত্রী ছিল, দুর্ঘটনায় খুব দুঃখ পেয়েছে তারা সকলেই। অন্য সহপাঠী প্রিয়া দাস, সুমিত পাশওয়ান, দৃষ্টি থাপাদের মনও আজু দাস। আমরা এই ঘটনাটা শোনার পরে শোকাহত। পরের দিন সন্ধেবেলায় আমি আমার টিচার টিকে যা আনন্দ আগরাল আমার ড্রাইভার দীননাথ নিয়ে ওদেরকে নিয়ে আমরা ওই উর্মি শাহ যে মেয়েটি ক্লাস 7 তার বাড়িতে গিয়েছি, তার পরিবেশন কথা বলেছি, স্বর্ণদীপ অধিকারী তাদের বাড়িতেও গিয়েছি কথা বলেছি, পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু যে ঘটনা ঘটেছে, যে মর্মান্তিক ঘটনা, সেখানে সান্ত্বনা দেওয়ার মতো ভাষাই নেই, যার ফলে তবু আমাদের তরফ থেকে আমরা একটু করেছি, সহানুভূতি দেখিয়েছি। এবং আজকে দীর্ঘ 10 দিন পর স্কুল খুলল, স্কুলের আমরা শোক দিবস পালন করছি, ওদের প্রতিকৃতিতে মাল্যদান করে আলো জ্বালিয়ে ক্যান্ডেল জ্বালিয়ে ফুল দিয়ে অফার করে সমস্ত স্টুডেন্ট সমস্ত টিচার আমরা সবাই মিলে তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এটা করলাম এবং তাদের আত্মার যাতে শান্তি ঘটে সেই প্রার্থনায় ভগবানের কাছে আমরা রাখি। ও অনেক ভালো ছিল, অত কথা বলতাম না, বাট তাও একটা খারাপ লাগে। আর ওর মনে তো আসবেই, যত একটা বান্ধবী ছিল খুবই খারাপ লাগছে। খারাপ তো লাগবে। আই এম লিটারালি মিন্স রাইট নাও আই এম লিটারালি শকড, বিকজ শি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড, মিন্স নট বেস্ট ফ্রেন্ড, আই ডিডন্ট টক টু হার সো লট, বাট হার ম্যানার্স আর ডিসিপ্লিনস ওয়াজ সো গুড দ্যাট। মালবাজার থেকে বিদেশ বসুর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।